অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। শিখা, বাইরে মিডিয়া অপেক্ষা করছে, তো ফেস করতে হবে যাওয়ার সময় মৃত্যু একটা বড় খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। আধিকারিক বলেছেন যে তুমি যাতে ওদেরকে মিট করো আর কি। রেখার মানসিক অবস্থা ভালো নেই, সো পারবে না, এই মুহূর্তে তোমাকেই যেতে হবে মিট করতে। আমি পারবো না স্যার, আমি আমি পারবো না। পারবে, পারবে, কেন পারবে? চলো। রাজ্যে এই প্রথম এত বড় একটা বোম ব্লাস্ট ঘটলো। মারা গেলেন শহরের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট সুদর্শন চক্রবর্তী, তার ছেলে বিক্রম চক্রবর্তী গুরুতর আহত। বিক্রম চক্রবর্তী সনাতনপুরের DM শিখা সোরেনের স্বামী। আমরা এখন হসপিটাল থেকে লাইভে আছি, আমরা জেনে নেব শিখা সোরেনের থেকে ঠিক কি ঘটেছিল এই বোম ব্লাস্টের পিছনে। আমরা চলে এসেছি এখন হসপিটালে, আর কিছুক্ষণের মধ্যেই শিখা ম্যাডাম এসে যাবেন। শিখা ম্যাডাম এসে গেছেন। কারা অ্যাটাক করলো আপনি বলতে পারবেন? ম্যাডাম, এটা কোনো ব্যক্তিগত শত্রুতা নাকি কোনো টেররিস্ট অ্যাক্টিভিটি? আচ্ছা, বমটা কি ধরনের ছিল? পুলিশ কি সে ব্যাপারে কিছু বলেছে? প্লিজ ম্যাডাম, চুপ করে থাকবেন না, উত্তর দিন। আমি কিছু জানি না, আমি সত্যিই কিছু জানি না। জানি না বললে তো হবে না ম্যাডাম। আচ্ছা, আপনি কি কিছু লুকাচ্ছেন? আমি কি লুকোবো, কেন লুকোবো? এই বোমটা কে রাখতে পারে বলে আপনার ধারণা? আমি যদি জানতাম কে রেখেছে তাহলে কি আমি রাখতে দিতাম? আপনি নিজেই একজন DM, আপনার সাথে এরকম ঘটনা ঘটছে, তাহলে সাধারণ মানুষের কি নিরাপত্তা রয়েছে? হ্যাঁ শিখা, দেখো আমি জানি না তোমাদের আদিবাসী মতে লক্ষ্মী পুজো হয় কিনা, তবে এবারই লক্ষ্মী পুজো হয়ে তোমায় কিন্তু অনেক দায়িত্ব নিতে হবে। আমার বউকে প্রত্যেকদিন ভালো লাগে, আজকে এই সালে আরো ভালো লাগছে। বুঝলাম, এবার তুমি সরো, সবাই আছে। দেখেছো, আমি তোমার হেল্প করার জন্য তোমার পাশে বসলো। কেউ তো কিচ্ছু বোঝে না আর কি বাবু। কিছুদিন আগে বিক্রম চক্রবর্তীর বিরুদ্ধে খুন এবং মলেস্টেশনের একটা অভিযোগ এসেছিল, তার সঙ্গে কি এই ঘটনার কোনো যোগ আছে? ম্যাডাম, সুদর্শন চক্রবর্তীর মতো একজন শহরের খুব বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট মারা গেছেন, তাই জনতা জানতে চাইছে যে এর পিছনে এক্স্যাক্টলি কি আছে। এই মুহূর্তে ওনার মানসিক অবস্থা ঠিক নেই, সো আমরা এই সমস্ত আপনার সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাব। এভাবে মিডিয়ার সামনে কি করতাম আমি?
আমার শ্বশুর মশাই মারা গেলেন। ফিকি বাবুকে আর আগের মতো ফিরে পাবো কিনা আমি জানি না। বন্যা দুর্গত প্রত্যেক সাধারণ মানুষের দায়িত্ব আমার উপর, আমি কি করব কি করব? এদিকে আমার আপনজনেরা আমাকে বিশ্বাস করছে, আমার চরিত্র নিয়ে প্রশ্ন করছে, কি করব আমি, কি করতে পারি আমি, এবার কি করা উচিত? ভিকি বাবুর সাথে এখনো এখনো পর্যন্ত একবারও দেখা করতে পারলাম। আমার মনের ভেতর কি হচ্ছে আমি সেটা কাকে বলবো?